ধরুন এমন একটা জায়গা যেটা হাজারখানেক ফুটবল মাঠের থেকেও আরও একটু বড়, অঙ্কের হিসেবে বললে 550 হেক্টর। ঠিক তত বড় একটা জঙ্গল তৈরি করেছেন একটি মানুষ, তাও আবার সম্পূর্ণ নিজের চেষ্টায়। যার গল্প বলছি তিনি হলেন দ্য ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া। হ্যাঁ, আমি যাদব পায়েংয়ের গল্পই বলছি। প্রতি বছর বর্ষায় ভেসে যেত আসামের জোরহাট অঞ্চলের মাজুলি দ্বীপটি, আর এই মাজুলি দ্বীপটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় রিভার আইল্যান্ড। এই দ্বীপের বাসিন্দাদের প্রতি বছর বন্যায় ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হতো। এই ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় কিছুদিনের জন্য বসবাস করতে যাওয়া যাদব পায়েং একেবারে সহ্য করতে পারেনি। তাই তিনি 1979 সাল থেকে গাছ লাগাতে শুরু করেন এই জায়গায়, এবং তিনি গাছ লাগিয়ে প্রায় 550 হেক্টরের মতো একটি বিশাল বন তৈরি করে ফেলেছেন, যেটি এখন নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের থেকেও বড়। এই জঙ্গলে এখন বসবাস করে 120 রকমের বাঘ-পাখালি। এখানে আস্তানা গেড়েছে বাঘ, হরিণ এবং 200-র উপর হাতি। এটি তো গেল মাত্র একটি দিক, অন্য আরও একটি দিক আছে। পৃথিবীর সবথেকে বড় রিভার আইল্যান্ড মাজুলি 70 বছর ধরে বানভাসী হয়েই চলছে, অনেকটা হারিয়ে গেছে নদীগর্ভে। তাই মাজুলির বালিতট বরাবর গাছ পুঁততে যাদব পায়েং দ্বীপটাকে বাঁচিয়ে দিয়েছেন। রক্ষা পেয়েছে বিরাট একটা ইকোসিস্টেম, এমন অসাধ্য কাজ কজনেই বা করে দেখিয়েছেন। 2012 সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় তাকে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া উপাধিতে ভূষিত করেন। 2015 সালে ভারত সরকার তাকে চতুর্থ বেসামরিক পদক পদ্মশ্রী প্রদান করে সম্মানিত করেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন দ্যাটস ফর টুডে, সি ইউ ইন নেক্সট ভিডিও।